হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সুজিত, এসকেএস বেঙ্গুলি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের সংক্ষিপ্ত কিছু কথা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দের 26শে জুন 24 পরগনার কাটালিয়া পাড়া গ্রামে। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। 1844 খ্রিস্টাব্দে বঙ্কিম মেদিনীপুরের ইংরেজি স্কুলে ভর্তি হন। 1849 খ্রিস্টাব্দে তিনি কাটালিয়া পাড়ায় এসে হুগলি কলেজে পড়াশোনা শুরু করেন। বিশেষ শ্রুতিধর বঙ্কিম বিস্ময়কর মেধার জোরে কয়েকবার বছরে ডবল প্রমোশন পান স্কুলে। এর মধ্যে 11 বছরের বালক বঙ্কিমচন্দ্রের সঙ্গে নারায়ণপুর গ্রামের 5 বছরের এক সুন্দরী বালিকার বিবাহ হয়। 10 বছর পর 1859 খ্রিস্টাব্দে বঙ্কিমের প্রথমা পত্নীর মৃত্যু ঘটে। পরের বছর 1860 খ্রিস্টাব্দে তিনি পুনরায় বিবাহ করেন হালি শহরের চৌধুরী পরিবারের কন্যা 12 বছরের রাজলক্ষ্মী দেবীকে। অপুত্র বঙ্কিম ছিলেন 3 কন্যার জনক। ইতিমধ্যে 1856 খ্রিস্টাব্দে বঙ্কিম আইন পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1857 খ্রিস্টাব্দে বঙ্কিম প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করেন। বঙ্কিমচন্দ্রই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে প্রথম স্থান লাভ করেন। সে বছরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম বিএ পরীক্ষার ব্যবস্থা হয়। 1859 খ্রিস্টাব্দে বঙ্কিম প্রথম বিভাগে এলএলবি পাশ করেন। পাশাপাশি আইন অধ্যয়ন শেষ করে 1858-তে তিনি যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে শুরু করেন তার চাকরি জীবন। 1891 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর দীর্ঘ 33 বছরের চাকরি জীবন শেষ করে তিনি অবসর গ্রহণ করেন। বাংলার প্রথম সফল উপন্যাসিক ও অনন্য সাধারণ প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র ক্রমাগত তার বিস্ময়কর সৃষ্টি সম্ভার দিয়ে দেশবাসীকে মুগ্ধ করেন। সেই পরিপ্রেক্ষিতে এই বিশেষ প্রতিভাবান মানুষটি সাহিত্য সম্রাট উপাধি পাওয়া যথার্থই দাবি রাখে। বঙ্কিমচন্দ্রের প্রকাশিত গ্রন্থের সংখ্যা 34। দুর্গেশ নন্দিনী থেকে শুরু করে সীতারাম পর্যন্ত একের পর এক 14টি কালজয়ী উপন্যাস লিখেছিলেন তিনি। দুর্গেশ নন্দিনীর আগেও বঙ্কিমচন্দ্র একটি ইংরেজি উপন্যাস তথা রাজমোহন ওয়াইফ 1864 লিখেছিলেন। তার আরও আগে 1856 খ্রিস্টাব্দে ললিতা এবং পুরাকালিক গল্প তথা মানস নামে বঙ্কিমচন্দ্র লেখা 2টি কাব্য একত্র প্রকাশ পায়। মাত্র 14 বছর বয়সে সেকালের বিখ্যাত পত্রিকা সংবাদ প্রভাকরে বঙ্কিমচন্দ্রের প্রথম রচনা প্রকাশিত হয়। এছাড়া বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা ও সেই সূত্রে অসংখ্য কালজয়ী প্রবন্ধ ও প্রবন্ধ গ্রন্থ লিখে সাহিত্যক্ষেত্রে অমর হয়ে আছেন। 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল এই মহান শ্রেষ্ঠার মৃত্যু ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি বিভিন্ন মহামনীষীর জীবন এবং অনুপ্রেরণামূলক গল্প আপলোড করে থাকি। তো আবার কথা হবে অন্য কোনো নতুন আয়োজন নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।